rahmatullahi wa barakatuh. Terus dia silen, I hope you all are well by the grace of Almighty Allah. I came back to you with our lessons or filling the gaps with articles. আমরা প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে জানিয়েছিলাম যে মন্ত্রণালয় থেকে যে আমাদের বা বোর্ড থেকে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য ইংরেজি সেকেন্ড পেপারে চারটা অপশন দিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে এক গ্যাপ ফিলিং বা ফিল ইন দ্য গ্যাপ উইথ প্রিপজিশন অ্যান্ড আর্টিকেলস। আমরা প্রিভিয়াস ক্লাসে প্রিপজিশন সম্পর্কে তোমাদেরকে ক্লাসটা নিয়েছি, এখন আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে ইউজ অফ আর্টিকেলস। তো ইউজ অফ আর্টিকেলস সম্পর্কে আমরা আজকে কীভাবে আর্টিকেলস ব্যবহার করে শূন্যস্থান পূরণ করা যায়, কোথায় কোথায় অবস্থান করে সেটা আমরা দেখিয়ে দেব। আর দুই নম্বরে রয়েছে সেন্ডিং সেন্টেন্স, ট্যাগ কোশ্চেন এবং পাংচুয়েশন মার্ক, এই চারটা অপশন আমাদের রয়েছে। তো আমি আজকে ইউজ অফ আর্টিকেলসের যে গ্যাপ পূরণ ইউজ অফ আর্টিকেলস দ্বারা সেটা আমি আজকে দেখাবো। তো সেটাই যাওয়ার আগে আমরা দেখে নিই আর্টিকেলসটা মূলত কী এবং কয় ধরনের সেটা। আর্টিকেল, তো আর্টিকেল শব্দের অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক, অর্থাৎ যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করে। আমি আবারও বলছি, সেই সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যা কোনো নাউন বা প্রোনাউনের ঠিক পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের অথবা কোনো পার্টিসিপেন্টের পূর্বে বসে ওই পার্ট অফ স্পিচের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করে সেটাকেই আমরা বলি আর্টিকেলস। তো আর্টিকেলসের প্রকারভেদে আমরা যদি দেখ তোমরা যদিও জানো, তার সেই কারণে আমি এখন তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে তার ব্যবহারের মধ্য দিয়ে। যেমন ধরে নেই, আমরা যদি বলতাম এরকম, যেমন ধরে নেই উই আর ডট the students of class 10, তাহলে আমি কি বলছি যে এখানে আর্টিকেলসের প্রকারভেদ কিন্তু আমি সরাসরি তোমাদেরকে দেখাইনি, আমি জাস্ট প্রয়োগের মধ্য দিয়ে, অর্থাৎ এটা ইউটিলাইজেশনের মধ্য দিয়ে আমরা আর্টিকেলসের ব্যবহার এবং প্রকারভেদগুলো শেখাবো। তো দেখে নিই একটু, দেখো আমি এই জায়গা কিন্তু দিয়ে দিয়েছি, বাট এই জায়গা গ্যাপ আর্টিকেল গ্যাপ দিয়েছি, তার মানে এখানে কি হবে তো আমরা দেখি। এটা নির্দিষ্ট করে বোঝাইছে যে কারণে এই নাউনের আগে এখানে দিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। আর এখানে দেখো একটা দেওয়া হয়েছে যেখানে আর্টিকেলসের কোনো প্রয়োজন নাই সেটার ক্ষেত্রে আমরা বলি ক্রস, এবং এটার নাম হচ্ছে জিরো আর্টিকেল, এটার নাম হচ্ছে জিরো আর্টিকেল। এখন আমি এইটা তোমাদের এই জন্য দেখালাম যে আর্টিকেলস যে প্রকারভেদ তার মধ্যে এক নম্বর প্রকার হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, যেটা নির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্টটা কি, পৃথিবীতে যা একটাই আছে এবং যার কোনো দ্বিতীয় নেই সেই ক্ষেত্রে, এবং যেটা নির্দিষ্ট করে বলা হবে। ধরে নাও তোমার এখানে তোমরা স্কুলের স্টুডেন্ট, তো স্কুলে কিন্তু 6 to 10 বা 6 to 12 পর্যন্ত ক্লাস রয়েছে, তার মধ্যে তুমি কোন ক্লাসের স্টুডেন্ট সেটা কিন্তু নির্দিষ্ট করে বোঝা যাবে। তো আমরা সেখানে দিয়েছি ক্লাস 10, তার মানে তুমি নির্দিষ্ট এই স্টুডেন্টস, তোমরা এই স্টুডেন্টস ক্লাস 10-এর স্টুডেন্টস, তার মানে নির্দিষ্ট। তোমাকে যদি কেউ বলে 9-এর স্টুডেন্টস তুমি মেনে নেবে না, তোমাকে যদি বলে 12-এর স্টুডেন্ট তবুও মেনে নেবে না, তাহলে এটা নির্দিষ্ট হয়ে গেল। আর নির্দিষ্ট হওয়ার কারণে এটা কী হয়ে গেল, ডেফিনাইট হয়ে গেল। যেমন আমি নদী বললে সেখানে দি রিভার হবে না, রিভার হতে পারে, কিন্তু যদি আমি বলি পদ্মা, গড়াই, মেঘনা, ধলেশ্বরী এরকম নির্দিষ্ট করে বলি, যেমন কোনো পর্বতের পর্বতের কথা বললে হবে না। যদি আমি লেকল্যান্ডস বলি তাহলে তার আগে কী হবে, অবশ্যই দি হবে, তাহলে নির্দিষ্টটা আমরা বুঝতে পারছি। তাহলে আর্টিকেলস এটা গ্যাপ থাকবে, এরকম আরও থাকতে পারে, গ্যাপের অনেক গ্যাপ রয়েছে। এবারে আমি দেখি পরবর্তীতে আর কী প্রকার থাকবে, আমরা ডেফিনাইট আর্টিকেল কিন্তু মূলত জানলাম, পরে আমরা আসছি বিস্তারিত। এবারে যদি এরকম বলি যে যেমন ধরে নাও
তোমাকে যদি বলা হয় ব্রিং মি ডট পেন টু রাইট টু ইট, বলা হচ্ছে যে ব্রিং মি ডট পেন টু রাইট টু ইট, আমাকে একটা কলম দাও লেখার জন্য, তাহলে আমি খেয়াল করি যে আমাকে শূন্যস্থানের পরে যে গ্যাপটা থাকবে ওই গ্যাপটা কোন পার্ট অফ স্পেস, প্রথম আমাকে এটা চুজ করতে হবে। তাহলে আমি দেখছি এটা কি নাউন, এবং ওই নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা জানি এই নাউনের আগে এখানে আর্টিকেল বসবে আইদার এ অর এন, তো সেক্ষেত্রে আমরা বলি এন বসবে যদি ভাওয়েল হয় আর এ বসবে যদি প্রথম অক্ষরটা কনসোনেন্ট পায়। তাহলে আমরা বুঝতে পারছি যে এই এ হচ্ছে কনসোনেন্টের ক্ষেত্রে, তো পি আমরা জানি পিটা কি, পিটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের আগে এ বসবে, তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে এ। ধরেনি আমি যদি এখানে বলতাম যে ব্রিং মি ডট আমব্রেলা, আমি তাহলে এটা উত্তর পেয়ে গেলাম। এখন ধরেনি আমরা এখানে ব্যবহার করলাম আমব্রেলা, আমব্রেলা ব্রিং মি ডট আমব্রেলা টু সেভ ফ্রম রেইন, অর্থাৎ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য, রক্ষা করার জন্য আমাকে একটা ছাতা দাও। তাহলে এই যে ছাতা, এর প্রথম অক্ষরটা কি রয়েছে, ভাওয়েল, তাহলে আমরা বলছি এই ক্ষেত্রে এর আগে এই যে এন হবে, তার মানে এক্ষেত্রে এন সঠিক উত্তর। তাহলে আমরা দেখতে পেলাম এই যে এ এবং এন, এ দুইটাও যে আর্টিকেল, এই দুইটা আর্টিকেলস এর নাম হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল। তাহলে আমরা ইনডেফিনাইট আর্টিকেল পেলাম দুই ধরনের। তাহলে আমরা এখন পর্যন্ত আর্টিকেলস পেয়েছি মোট তিনটা, ওয়ান ইজ দা দ্যাট ইজ কল্ড ডেফিনাইট আর্টিকেল, অ্যান্ড দ্য আদার টু আর এ অ্যান্ড এন, উইচ আর কল্ড ইনডেফিনাইট আর্টিকেলস। এখন আমরা দেখে নেব যে এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে আরেকটা ক্রস চিহ্ন ব্যবহার করতে হবে, আমরা সেটাকে কী বলি দেখে নিই এবং সেগুলো কোথায় বসে আমরা সেটাও জেনে নেব। আমরা যদি এরকম একটা সেন্টেন্স পাই, হি ইজ আ ভেরি ফেমাস পার্সন, খেয়াল করি আমরা এখানে পার্সনটা নাউন আর ফেমাসটা অ্যাডজেক্টিভ, বাট দ্য গ্যাপ ইজ ইন দ্য মিডল অফ দ্য টু ওয়ার্ডস ওয়ান টু পার্টস অফ স্পিচ, ওয়ান ইজ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যানাদার ইজ নাউন। তাহলে আমরা বলতে চাচ্ছি এটাই যে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে যদি কোনো গ্যাপ থাকে তাহলে সেখানে যেটা বলছ কোনো আর্টিকেলস বসে না, নো আর্টিকেল ইজ ইউজ হেয়ার ইন দ্য মিডল অফ দ্য টু ওয়ার্ডস উইথ আর ওয়ান ইজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যানাদার ইজ আ নাউন, অর্থাৎ নাউন এবং অ্যাডজেক্টিভের মাঝখানে কোনো আর্টিকেল বসে না, সেখানে বসবে কি ক্রস। এখন প্রশ্ন হতে পারে হোয়াটস দ্য নেম অফ দ্য আর্টিকেল ক্রস হেয়ার, তাহলে এই আর্টিকেলসের নাম কি, আমরা এই আর্টিকেলসের নাম বলছি জিরো আর্টিকেল, এই আর্টিকেলসটার নাম হচ্ছে জিরো আর্টিকেল। তাহলে আমরা কিন্তু আর্টিকেল মূলত তিন ধরনের পেয়ে গেলাম, নাম্বার ওয়ান ডেফিনাইট আর্টিকেল দি, অ্যান্ড দ্য নাম্বার টু ইনডেফিনাইট আর্টিকেলস এ অ্যান্ড এন, অ্যান্ড দ্য থার্ড নাম্বার ইজ হ্যাঁ জিরো আর্টিকেল হুইচ ইজ কল ক্রস, আমরা এটাকে ক্রস বলি সি আর ও ডাবল এস। তাহলে আমার মনে হয় যে আর্টিকেলস তিনটা তোমরা জেনেছ। তো যেহেতু আমাদের বলা হচ্ছে যে আজকে টপিকসটাই হচ্ছে ফিলিং দ্য গ্যাপ উইথ আর্টিকেলস, তাহলে গ্যাপে কীভাবে এটা থাকবে কোথায় থাকবে আমরা সেভাবে একটু দেখে নিই এক নজরে। নাম্বার ওয়ান, আমরা ধরে নিই যে কোনো একটা সেন্টেন্সে গ্যাপ রয়েছে আর গ্যাপের পরে একটা অ্যাডজেক্টিভ রয়েছে, অনলি অ্যাডজেক্টিভ নাথিং মোর আফটার দ্য অ্যাডজেক্টিভ,
তাহলে আমরা বলছি যে অ্যাডজেক্টিভ রয়েছে গ্যাপের পরে একটা শব্দ এবং এর পরে নাথিং মোর, আমি আগেই বলছি আর কিছুই নাই। যদি না থাকে তাহলে আমরা বলছি যে এখানে যেটা বসবে সেটা ক্রস, অর্থাৎ জিরো আর্টিকেল বসবে, আমরা এটাকে বলছি জিরো আর্টিকেল। এবারে যদি দেখি আমরা যে এই গ্যাপ রয়েছে এবং গ্যাপের পরে একটা নাউন রয়েছে, তাহলে প্রশ্নটা হতে পারে, আমরা প্লাস চিহ্ন দিই, তাহলে প্রশ্ন হতে পারে যে নাউনটা যদি এখানে আমি ব্রাকেটে লিখে দিলাম সিঙ্গুলার, যদি নাউনটা সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই এখানে একটা আর্টিকেল বসবে এবং সেটা হতে হবে এ অথবা এন। তো আমি আরেকটু সহজ করে দিই, আমি তোমাদের আরেকটু সহজ করে দিই, সেটা হচ্ছে নাউন সিঙ্গুলার ঠিকই আছে, আমি সিঙ্গুলার রাখি উইথ আ কনসোনেন্ট, উইথ আ কনসোনেন্ট, অর্থাৎ এই নাউনটা যদি কনসোনেন্ট দ্বারা শুরু হয়, অর্থাৎ আমি আরো বলতে পারি নাউন স্টার্টেড উইথ আ কনসোনেন্ট, স্টার্টেড উইথ আ কনসোনেন্ট, তাহলে কি হবে, তাহলে হবে এ। নাম্বার থ্রি, যদি আমরা দেখি গ্যাপের পরে একটা নাউন রয়েছে এবং একটা সিঙ্গুলার রয়েছে, সবই ঠিক আছে, স্টার্টেড উইথ আ ভাওয়েল, যদি সব ঠিক থাকে, নাউন আছে সিঙ্গুলার আছে এবং সেটা কনসোনেন্ট দিয়ে শুরু, তাহলে এ, নাউন আছে সিঙ্গুলার আছে এবং সেটা স্টার্ট হয়েছে ভাওয়েল দ্বারা, তাহলে কি হবে, এন হবে। এবারে দেখি চার নাম্বার, যে গ্যাপ রয়েছে একটা নাউন রয়েছে বাট এটা প্লুরাল, বাট এটা প্লুরাল, তাহলে কি হবে, ক্রস হবে। নাম্বার ফাইভ, যদি দেখি গ্যাপ রয়েছে এরপর নাউন রয়েছে বাট এটা পার্টিকুলার, কেমন, পার্টিকুলার, যদি থাকে তাহলে এখানে দা হবে। আমরা এই পাঁচটার এক এক করে আমি উদাহরণ দিয়ে নিই, তারপর আরো নিয়ম আছে, আমরা আরো নিয়ম দেখব গ্যাপ ফিল আপ করার জন্য, আরো কিছু রয়েছে। আমি এক নম্বরে অ্যাডজেক্টিভ দিয়ে দেখাই, যেমন ধরে নিই এক নম্বর, এবার এক্সাম্পল আমি দিচ্ছি এইগুলো সব, তোমরা অবশ্যই পজ করে রেখে দিয়েছ অথবা পরে ক্লাসটা দেখে নিও, তাহলে সিরিয়াল বা সিকোয়েন্সটা পেয়ে যাবে। আমি প্রথমে বলছিলাম গ্যাপের পরে অ্যাডজেক্টিভ থাকবে, অনলি অ্যাডজেক্টিভ, নাথিং মোর দ্যান। আচ্ছা, এখন যদি আমরা এখানে বলতাম দা হেডমাস্টার অফ সমসপুর হাই স্কুল ইজ ডট অনেস্ট, খেয়াল করি আমরা এখানে দিলাম সমসপুর হাই স্কুলের প্রধান শিক্ষক ইজ ডট অনেস্ট। আমরা এবার দেখে নিই, এক নম্বর স্ট্রাকচারে ছিল এরকম, গ্যাপ ছিল, তারপর অ্যাডজেক্টিভ ছিল, নাথিং মোর দ্যান, এটাই ছিল। তাহলে আমরা এখানে অ্যাডজেক্টিভ পেয়েছি, এটা অ্যাডজেক্টিভ, তারপর আমরা এখানে গ্যাপে কি বলছিলাম যে ক্রস বসবে, তাহলে এখানে কি হবে, ক্রস, অর্থাৎ আমরা এই ক্রস থেকে বলছি জিরো আর্টিকেল। আশা করি সবাই বুঝতে পারছে। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের এখানে আমার এই ক্লাস সম্পর্কে বুঝতে অসুবিধা হয় অথবা যদি কোনো প্রশ্ন থাকে, আমরা যেহেতু এখানে সরাসরি উত্তর দিতে পারছি না, তবে অবশ্যই আমার কমেন্টস বক্সে তোমরা কমেন্টস করো, প্রশ্ন করো, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু এক্সপ্লেইন ইউ অর টু রিপ্লাই দ্য কারেক্ট আনসার অ্যান্ড টু অ্যান্সার। আশা করি তোমরা আমার সাথেই থাকবে, আর প্রতি রবিবার 10:30 এবং মঙ্গলবার বিকেল 3:25 আমি নিয়মিত লাইভে। আমরা এবারে দেখে নিই নাম্বার টু, টু নাম্বারে যেটা ছিল, আমি এবারে এই দিক থেকে লিখে আসি,
টু নাম্বারে যেটা ছিল ডট এখানে নাউন সিঙ্গুলার আর কি কনসোনেন্ট আমি শর্টে লিখছি এখানে এইবার দুই নাম্বার এখানে তাহলে দুই নাম্বারে কি আসবে এ আসবে তো সেটার একটা উদাহরণ দেখে নিই দুই নাম্বার উদাহরণটা সিঙ্গুলার নাম্বার যেমন আমি যদি বলি ইউ আর ডট স্টুডেন্ট আমি এখানে লার্নার্স ব্যবহার করতে পারতাম তোমরা যেটা খুশি ব্যবহার করতে পারো ইউ আর আ স্টুডেন্ট ইউ আর আ লার্নার হ্যাঁ ইউ আর আ ফার্মার আম আ ফার্মার আম আ টিচার তাহলে এই দেখো নাউন রয়েছে আমরা বলেছিলাম যে নাউন শুড বি সিঙ্গুলার অ্যান্ড অফকোর্স স্টার্টেড উইথ আ কনসোনেন্ট দেখো এটা কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে এটা কনসোনেন্ট তাহলে এখানে এ হবে আমরা স্ট্রাকচারের সাথে বলছিলাম নাউন সিঙ্গুলার হতে হবে এবং সেটা কনসোনেন্ট দ্বারা শুরু হতে হবে তাহলে এ হবে নাম্বার থ্রিতে আমরা যেটা বলছিলাম সেটা কি এখানে একই জিনিস থাকবে এখানে একই জিনিস থাকবে শুধু এই জায়গা অ্যান হবে আর এই জায়গা কি হবে নাউন সিঙ্গুলার এখানে ভাওয়েল হবে কারণ আমরা এরকম একটা উদাহরণ নাম্বার থ্রিতে দেখে নিই আমি এইটা বুঝিয়ে দেখো এটা এখান থেকে লিস্ট করছি আর এখানে এটা আমি দেখিয়ে দিচ্ছি তারা যদি এখানে এখন তিন নাম্বার নাম্বার থ্রিতে একটা উদাহরণ দিই যেমন ধরে নিই যে আই নিড ডট অ্যাপল আই নিড ডট অ্যাপল এখন এই দেখো অ্যাপল অ্যাপলটা কি নাউন এবং তার প্রথম অক্ষরটা কি রয়েছে ভাওয়েল তাহলে এটা একটা প্রথমে বলছে এটা নাউন তারপর বলছি এটা সিঙ্গুলার তারপরে বলছি এটা স্টার্টেড হয়েছে কি দ্বারা ভাওয়েল দ্বারা সুতরাং এখানে কি হবে এন হবে আশা করি সবাই বুঝতে পারছে এবার দেখি এখন যদি এখানে আমরা বলছি নাউন যদি প্লুরাল হয় তাহলে কি হবে নাম্বার ফোর নাউন যদি প্লুরাল হয় তাহলে আমরা বলছি এখানে ক্রস হবে কখন যদি নাউনটা প্লুরাল হয় এরকম একটা উদাহরণ আমরা এখানে দিয়ে দেখি তোমরা ক্লিয়ার হয়ে যাবে খুবই সুন্দর যেমন দে আর ডট ফ্রেন্ডস যদি আমি এখানে এরকম বলতাম যে দে আর ডট ফ্রেন্ডস তাহলে কি হতো ফ্রেন্ডস আমরা প্রথমে মিলিয়ে নিই সূত্রের সাথে নাউন রয়েছে ফ্রেন্ডস নাউন ঠিক আছে এবং আমরা বলছি এটা প্লুরাল অবশ্যই প্লুরাল এস রয়েছে নাউনের সাথে এস থাকলে প্লুরাল হয় ভার্বের সাথে এস থাকলে সিঙ্গুলার হয় আশা করি জানো বন্ধুরা সবাই আমরা এবারে দেখি যে স্টার্টস হয়েছে কি দ্বারা যা দ্বারাই হোক না কেন আমরা কি সেটা এখানে বলেছি বলিনি এই প্লুরালটা সিঙ্গুলার মানে ভাওয়েল অথবা কনসোনেন্ট যা দিয়ে হোক না কেন এখানে কি হবে ক্রস হবে এখানে কি হবে ক্রস হবে উই আর ফ্রেন্ডস তবে যদি এর পরে আবার রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে এটা দি হয়ে যাবে কারণ রিলেটিভ প্রোনাউন ঠিক এই অ্যান্টিসিডেন্ট তখন এটা নাম হয়ে যাবে অ্যান্টিসিডেন্ট এবং অ্যান্টিসিডেন্টটাকে পার্টিকুলার অপশনটা দিয়ে দেয় অর্থাৎ নির্দিষ্টতা দিয়ে দেয় অর্থাৎ পার্টিকুলারলি বোঝায় রিলেটিভ প্রোনাউন দিয়ে দিলে তো আমরা সেটাও জানবো আমাদের পরবর্তী ক্লাসে তো আজকে আমরা দেখি পরে আর কি হতে পারে আমরা এখনো এই গ্যাপগুলো আর কোন কোন জায়গায় হতে পারে একটু দেখে নেব নাম্বার ফাইভ নাম্বার ফাইভে যেটা আমরা বলছি যে নাউনটা হবে তবে সেটা পার্টিকুলার হতে হবে ইফ দ্য নাউন আফটার গ্যাপ ইজ আ পার্টিকুলার ওয়ান উই হ্যাভ টু ইউজ আ ডেফিনাইট আর্টিকেল দ্য তা আমরা সেটা দেখে নিই কিভাবে হতে পারে ধরে নেই যে এরকম রয়েছে গ্যাপ আর মুভস রাউন্ড ডট সান খেয়াল করি আমরা এখানে এই আর্থ পৃথিবী এটা একটা নাউন এখন প্রশ্ন হচ্ছে যে এই আর্থ পৃথিবী এটা নির্দিষ্ট কিনা নিঃসন্দেহে নির্দিষ্ট
তাহলে এটা এমপি মানে পার্টিকুলার নাউন, তবে পার্টিকুলার বা নির্দিষ্ট। তাহলে এখানে কি হবে, দা হবে, এবং দাটা অবশ্যই শুরুতে ছোট হাতের হবে না, বড় হাতের হবে, ক্যাপিটাল লেটার হবে, কারণ এটা শুরুতে রয়েছে। এবারে আমরা পাংচুয়েশন মার্কসে জানছি যে প্রথম অক্ষরটা বড় হাতের হবে। এবারে দেখো সান এটাও নাউন এবং অবশ্যই পার্টিকুলার, তাহলে এর আগেও দা বসবে। আমার মনে হয় আমি তোমাদের এখানে এ এন্ড ডি এবং ক্রস বা জিরো আর্টিকেলস তিনটাই এখানে দেখিয়েছি, তার মধ্যে আমি আবারও এটা রিফ্রেশমেন্ট দিয়ে দিচ্ছি। যেমন এক নম্বরে আমরা আর বলছিলাম আর্টিকেলস প্রথম প্রকার হচ্ছে ডেফিনাইট বা পার্টিকুলার আর্টিকেল, সেটাকে আমরা বলছি নির্দিষ্ট থাকলে। যেমন এখানে আমরা পেয়েছি দা আর্ট নির্দিষ্ট থাকার কারণে আমরা বলতে পারতাম দ্য গড়াই ইজ স্মল রিভার, অথবা দা পদ্মা ইজ আ বিগ রিভার বা লার্জ রিভার, এরকম নির্দিষ্ট করে দিতে পারি। দা কেওক্রাডং ইজ দ্য হাইয়েস্ট পিক, তাই না, সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আমাদের কেওক্রাডং, তো এক্ষেত্রেও দা হয়ে যাবে। এছাড়া নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাইলেই, যেমন ধরে নিই আমি যদি এখানে বলি পাঁচটা বল রয়েছে তোমার সামনে, বা পাঁচটা কালার রয়েছে ডিফারেন্ট কালারে, পাঁচটা পেন রয়েছে তোমার কাছে, পাঁচটা কলম, আমি যদি তোমাকে বলি যে ব্রিং মি ডট রেড পেন, তাহলে কিন্তু তুমি আর যে কোনো কলম আনতে পারবে না, তখন তোমাকে লাল কালির কলম আনতে হবে, তাহলেই তুমি পারবে। যেমন ধরে নিই আমরা যে অঙ্ক দৌড় খেলা দেখি বিভিন্ন অনুষ্ঠানে, অঙ্ক দৌড় খেলা, এটার অর্থ কী, সবাই দৌড়ে যাবে, সেখান থেকে আবার অঙ্কটা কষবে, রিটার্ন আসবে, তো রিটার্ন ওখানে কাগজটা নিয়ে রিটার্ন আগে আসলেই কিন্তু সে ফার্স্ট হয় না, ফার্স্ট হয় সেই যে সিকুয়েন্সিয়ালি মানে ধীরে ধীরে একেবারে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আসে, আগে আসবে এবং সঠিকভাবে যে উত্তরটা করবে সেই ফার্স্ট হবে। তো এখানেও তাই, ওটা নির্দিষ্ট হয়ে যায়। তাহলে আমরা এখানেই বলছি এখন যদি তোমার ক্লাসে বলা হয় দ্য সেকেন্ড বয় কাম হেয়ার, দ্য সেকেন্ড বয় মানে দ্বিতীয় রঞ্জা সে এখানে এসো, ওখানে কি ফার্স্ট বয় আসতে হবে, হবে না, তাহলে এটাই নির্দিষ্ট। এবারে আমরা দেখেছি যে প্লুরাল নাম্বার যদি থাকে তাহলে সেটা ক্রস হয়ে যাবে, জিরো আর্টিকেল। এছাড়া নাউন যদি সিঙ্গুলার হয় এবং ভাওয়েল দ্বারা শুরু হয় তাহলে অ্যান্ড বসবে, নাউন সিঙ্গুলার কিন্তু কনসোনেন্ট দ্বারা শুরু হবে তাহলে এ বসবে। আর যেটা দেখিয়েছি যে অ্যাডজেক্টিভের আগে যদি গ্যাপ থাকে তাহলে সেটা ক্রস হয়ে যাবে। এবার আমি আর কিছু টিপস তোমাদের দিব আজকের ক্লাসে, তো সেগুলো কি কি একটু দেখে নিই। নাম্বার সিক্স, যদি আমরা দেখি যে কোনো গ্যাপ এরকম রয়েছে, যেমন ধরে নিই গ্যাপ রয়েছে তার আগে আবার কি রয়েছে, অ্যাডজেক্টিভ রয়েছে, আমি একটু আগে দেখিয়েছি অ্যাডজেক্টিভ, তারপরে গ্যাপ, এরপর নাউন, তাহলে এখানে ক্রস। আবার সেভেন নাম্বার যদি এমন থাকে যে পসেসিভ কেস প্লাস গ্যাপ প্লাস নাউন, তাহলে এখানে ক্রস। এখন আনকাউন্টেবল কিছু জিনিস রয়েছে যেগুলো গণনা করা যায় না, তার আগে আমরা জানি ক্রস বসে, তবে যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে সেটা আর ক্রস থাকবে না, সেটা আমরা দেখে নিই। যেমন ধরো গ্যাপ রয়েছে, এরপরে রয়েছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, তাহলে এখানে হবে ক্রস। আবার এখানে প্লাস আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন বাট আনকাউন্টেবল, বাট কি সেটা, পার্টিকুলার। আনকাউন্টেবল হবে কিন্তু সেটা নির্দিষ্ট হতে হবে, যদি নির্দিষ্ট হয় তাহলে এখানে দা হবে। তো আমরা একটু দেখে নিই এই চারটা নিয়ম আবার কিভাবে করা যায়। এবারে আমরা দেখব প্রথমে ছয় নাম্বারটা, এখানে ছয় নাম্বারের এক্সাম্পল, এক্সাম্পল
নাম্বার 6 অ্যাডজেক্টিভ নাউন কিভাবে হতে পারে, যেমন ধরে নেই হি ইজ আ ফেমাস সিঙ্গার, তিনি একজন বিখ্যাত বা প্রসিদ্ধ সিঙ্গার গায়ক। তো আমরা দেখিনি সিঙ্গার গায়ক এটা নাউন, ফেমাস এটা অ্যাডজেক্টিভ। আমরা বলেছিলাম যে অ্যাডজেক্টিভ এবং নাউন, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে ক্রস হবে। যদিও আমি এটা আগের সিরিয়ালে দেখিয়েছি, তবুও এটা আবারও দেখালাম এটা এইভাবে। এবারে নাম্বার 7 যেটা পসেসিভ কেস যদি থাকে, যেমন ধরে নিই এমন যদি হয় দে আর মাই গ্যাপ, আমি কয়েকটা দিচ্ছি, দে আর মাই ফ্যামিলি আবার টিচার, দেখো মাই ফেভারিট টিচার। এখানে খেয়াল রাখতে হবে যে যদি কোনো, এটা কিন্তু পসেসিভ কেস বা ইউজ অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ এটা। এখন দেখি আমরা এই যে টিচার সেটা কি নাউন। আরেকটা বিষয় আমি তোমাদের বলি যে যদি কোনো নির্দিষ্ট বা প্রপার নাউন থাকে, সেই নাউনটা যত বড়ই হোক না কেন, যতগুলো শব্দই থাকুক না কেন, শেষ শব্দটা হবে নাউন। আর তার বাঁকে তার বাম পাশে যতগুলো ওয়ার্ড থাকবে প্রত্যেকটা ওয়ার্ড হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যেমন ধরে নিই আমি যদি বলি এটা আমাদের সমস্ত হাই স্কুল, তো আমরা এখানে বললাম যে আই ওয়াজ অ্যাট দা, অথবা আই ওয়াজ ইন দা রুম অফ সমসপুর হাই স্কুল হোস্টেল, আই ওয়াজ ইন দা সমসপুর হাই স্কুল হোস্টেল রুম, আই ওয়াজ ইন দা সমসপুর হাই স্কুল হোস্টেল রুম। খেয়াল করি শেষে বলছি রুম, তার আগে বলছি দা সমসপুর হাই স্কুল হোস্টেল। এই যে হোস্টেল, হাই স্কুল, সমসপুর, এই সবগুলোই হবে অ্যাডজেক্টিভ, আর শুধু রুমটা হবে নাউন। এখানেও ঠিক একইভাবে এখানে নাউন হচ্ছে এটা আর বাকিগুলো সবই অ্যাডজেক্টিভ, আর এটা পসেসিভ কেস বাট ইউজ অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। তার আমরা দেখি আমরা এই জায়গা যেটা বলছিলাম অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে কি বসে ক্রস, এই দেখো অ্যাডজেক্টিভ নাউনের মাঝখানে ক্রস। এবার বলছি পসেসিভ কেস আর নাউন, পসেসিভ কেস আর নাউনের মাঝখানেও ক্রস, এই যে বসছে। এখন যদি পসেসিভ কেস আর অ্যাডজেক্টিভ থাকে তাহলে কিন্তু এটা নাউন হবে। এখানে পসেসিভ কেস আর নাউন, এখানে আমি আরেকটা যোগ করে দিই সাথে, এ ধরে নাও যে পসেসিভ কেস প্লাস ক্রস গ্যাপ প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে এই জায়গাও ক্রস হবে, তাহলে এখানে ক্রস হয়ে যাবে, তাহলে এইভাবে কিন্তু হয়ে যাবে। এবার আমরা দেখে নেব নাম্বার 8 আনকাউন্টেবল নাউন। আমরা জানি যে আনকাউন্টেবল নাউন সবসময় আমাদের কাজে লাগে, সেটা কোন ক্ষেত্রে আনকাউন্টেবল নাউনটা কাজে লাগে, ক্রস ব্যবহারের ক্ষেত্রে। আমরা দেখে নিই একটু তার উদাহরণটা কি হতে পারে, তাহলে এখানে উদাহরণটা দিয়ে দিই, দেখো এইটের উদাহরণ, এইটের এক্সাম্পলটা কী হবে, আমরা যদি বলি যে আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন কি যা গণনা করা যায় না, যেমন হতে পারে ওয়াটার, স্যান্ড, মিল্ক, তাই না, ফ্লাওয়ার, রাইস, সয়েল, এগুলো গণনা করা যায় না, তাহলে আমরা এইগুলোকে আমরা বলছি আনকাউন্টেবল নাউন। তো আমরা যদি এইভাবে বলি ডট ওয়াটার ইজ আ মাস্ট ফর হিউম্যান বিং, মানব জাতির জন্য পানি আবশ্যিক। তাহলে দেখো ওয়াটার, পানি, এটা গণনা করা যায় না, তাহলে এখানে কি হইল, ক্রস হয়ে গেল। এবারে দেখো
এই আনকাউন্টেবল নাউন, আমি যেটা নয় নম্বরে বলছি, এই আনকাউন্টেবল নাউন বাট পার্টিকুলার নির্দিষ্ট হবে, তাহলে কি হবে সেই জায়গা হবে দা। কিভাবে? আমি এই ওয়াটারটাকে এখন এইভাবে দেখাচ্ছি। ধরে নিই যে যদি তোমাকে বলা হয় এখানে তোমার কাছে একটা, তুমি ইউ আর ভেরি থার্স্টি অ্যান্ড সামওয়ান গেভ ইউ আ গ্লাস অফ ওয়াটার, তুমি খুবই তৃষ্ণার্ত ছিলে, যে কেউ তোমাকে এক গ্লাস পানি দিল, অ্যান্ড ইউ স দ্য ওয়াটার অফ দ্য গ্লাস গিভেন বাই এনিবডি ইজ ডার্টি, অর্থাৎ যে গ্লাসে পানি কাউর মাধ্যমে তোমাকে দেওয়া হয়েছে ওই পানিটা নোংরা, তাহলে তুমি ওই পানিটা কিন্তু পারবে না খেতে, পান করতে। ইউ কুডন্ট ড্রিঙ্ক দ্য ওয়াটার গিভেন বাই এনিবডি আর গিভেন বাই সামবডি, কারো দিয়ে কারো মাধ্যমে যে পানিটা দেওয়া হয়েছে সেটা তুমি খেতে পারো নাই। কেন? ফর বিং ডার্টি, নোংরা হওয়ার কারণে। তা আমরা সেটাই বলছি, ডট ওয়াটার অফ দিস গ্লাস ইজ ডার্টি। খেয়াল করি, এই গ্লাসের পানি, অর্থাৎ তোমাকে যে পানি দেওয়া হয়েছে সেই পানিটা, তোমাকে যে গ্লাসের পানি দেওয়া হয়, ওখানে আরো কয়েক গ্লাস বা দুই গ্লাস পানি রয়েছে, দেয়ার আর মোর গ্লাসেস উইথ ওয়াটার, বাট দ্য গ্লাস উইথ ওয়াটার উইস আর দ্যাট ওয়াজ গিভেন টু ইউ, যা তোমাকে দেওয়া হয়েছে, ইজ নট পিওর, ইজ ইট ডার্টি, ওইটা হচ্ছে, তাহলে এটাকে নির্দিষ্ট এই গ্লাসের পানি, অর্থাৎ এই গ্লাসটার পানি এইটা খুবই নোংরা, সেই জন্য আমরা এখানে বলছি অর্থাৎ ইজ ফুল অফ জার্মস, জীবাণুযুক্ত। তাহলে এখানে আমরা কি করব, দা বসাব। আচ্ছা খেয়াল করো বন্ধুরা, আমরা যদি এভাবে বলি যে চিলড্রেন লাইক সুইটস, ছেলেমেয়েরা মিষ্টি পছন্দ করে, চিলড্রেন লাইক রেড কালার থিংস, লাল রঙের কিছু পছন্দ করে, এখন যদি বলা হয় তোমার কাছে একটা সেন্টেন্স আমি লিখে দিচ্ছি, ধরে নাও তোমার বাবা বাইরে থাকেন, এখন তোমার বাবা বাইরে থাকেন, এক বছর বা দু বছর পরে বাড়িতে এলেন, এবং অবশ্যই উইথ সামথিং উইথ হিম, তার সাথে তিনি সাথে করে কিছু নিয়েও আসলেন, এখন উনি ইওর ফাদার এন্টার্ড দ্য হাউস অ্যান্ড আস্কড ইওর মাদার নট টু সি ইউ, হোয়ার আর দ্য, হোয়ার আর চিলড্রেন, এটা কি হবে, হোয়ার আর ডট চিলড্রেন। কিন্তু এ আবার আমি বলছিলাম যে এর আগে একটু আগে বললাম চিলড্রেন এর আগে ক্রস বসে, এখানে চিলড্রেন লাইক সুইটস, তাহলে এখানে ক্রস বসছে, কারণ এই চিলড্রেন আনকাউন্টেবল, এটা কিন্তু বুঝতে হবে। আর হোয়ার আর দ্য চিলড্রেন, ছেলেমেয়েরা কোথায়, কেন এখানে দিয়ে বলছি সেটা খেয়াল করো, তোমার বাবা মা অবশ্যই বাড়িতে এসে অন্য কোনো ছেলেমেয়ের কথা তোমার মায়ের কাছে জিজ্ঞেস করবে, বাবা বাইরে থেকে আসছেন অনেকদিন পরে কিছু নিয়ে তোমাদের জন্যে, তো এসে অবশ্যই পাড়ার কোনো ছেলে বা প্রতিবেশীর কোনো ছেলেমেয়ের জন্য কথা তোমার মাকে জিজ্ঞেস করবে না, তোমার মাকে জিজ্ঞেস করবেন তোমার বাবা অবশ্যই শুধু তোমাদের কথা। তার মানে কি, ছেলেমেয়েরা বলতে বাবার ছেলেমেয়েরা, মানে তোমরা কয় ভাই বোন, তাহলে এটা নির্দিষ্ট হয়ে যাবে, এই জন্য এখানে দাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা, আমরা আগামী ক্লাসে তোমাদের সাথে ইউজ রাইটিং রাইট ফর্ম অফ ভার্বস সম্পর্কে আলোচনা করব, আগামী মঙ্গলবারে তোমরা আমার সাথে থাকবে, আর অবশ্যই এই যে নিয়মগুলো বললাম একটু ভালোভাবে দেখে নিও, আরও নিয়ম রয়েছে। তো আমাদের যেহেতু সংক্ষিপ্ত সময়, আমরা এই সময়ের মধ্যে চাচ্ছি যে তোমাদের ক্লাসগুলো শেষ করে পরীক্ষা পর্যন্ত পরীক্ষার যে প্রস্তুতিগুলো শেষ করে দিতে চাচ্ছি, সেজন্য আমরা অপ্রাণ চেষ্টা করছি, আর তোমাদের অবশ্যই ইউ শুড বি অ্যাটেন্টিভ আর ইউ হ্যাভ টু শো দ্য অ্যাটেনশন টু ইউর স্টাডিজ। আরেকটা কথা বলি ক্লাস শেষ করার আগে, যে অবশ্যই তোমরা মাস্ক পরিধান করবে,
অর্থাৎ উই হ্যাভ টু ওয়্যার মাস্ক অ্যাট দ্য টাইম অফ গোয়িং আউটসাইড অফ আওয়ার হাউস অ্যান্ড রিটার্নিং হোম উই মাস্ট স্যানিটাইজ আওয়ার হ্যান্ডস উইথ স্যানিটাইজার। আমাদের আবার দেখা হবে, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।